আমি মা, তবে দেবী নই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি দেবী নই। আমি কোনো দিন দেবী হতেও চাই না। আমি মা, তার অর্থ এই নয় যে আমি মানুষ নই। তার অর্থ এই নয় যে আমার শখ আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছা, হাসি কান্না, চাওয়া পাওয়া সব কিছু বিসর্জন দিয়ে আমায় দেবীতে উন্নতি হতে হবে। আমি মা, তবে শুধুমাত্র মা নই, আমিও মানুষ, এটা বোঝানোর চেষ্টা করি আমার সন্তানকে। আমি মা, তবে শুধুমাত্র মা নই, আমিও মানুষ, এটা বোঝানোর চেষ্টা করি আমার সন্তানকে। সকালে ঘুম থেকে ওঠার সময় সন্তানকেও বিছানা ছাড়তে বাধ্য করি। এ বিষয়ে পরিবারের অন্যান্য সদস্যদের কোনো বিরোধিতা আমি গ্রাহ্য করি না, কারণ আমার সন্তানকে বুঝতে হবে ঘুম শুধু ওর একার পায় না। একটু বড় হওয়ার সাথে সাথে নিজের কাজের পাশাপাশি আমাকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করি। কখনো কখনো খাবার পরিবেশনের দায়িত্ব দেই। সবসময় পরিপাটি করে খাবার আমি সাজিয়ে দেব এমন মাথার দিব্যি যে নেই, এটা ওকে বুঝতে হবে। পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজের দায়িত্ব সন্তানকে দিই। সবসময় পড়াশোনা করে টপার হবে আর নিজে এক গ্লাস জল গড়িয়ে খেতে পারবে না, এমন রোবট তৈরিতে আমি বিশ্বাসী নই। আমি যখন আমার ভালো লাগার কাজ করি, যেমন লেখালেখি করা, হাতের কাজের জিনিস তৈরি করা ইত্যাদি, তখন ওর কিছু প্রয়োজন হলে আমাকে বিরক্ত না করে নিজে করার পরামর্শ দিই। ওকে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকেরই নিজস্ব ভালো লাগার কাজে কিছুটা সময় কাটানো প্রয়োজন, তখন তাকে বিরক্ত করতে নেই। কেউ কেউ আমায় উপদেশ দেয়, বলে তুমি না মা, তোমার একান্ত কোনো কিছু থাকতে নেই, সমস্ত সময়টুকু সন্তানের জন্যই দিতে হয়। আমি উত্তর দেই, আমি মা, তবে দেবী নই। খুব প্রিয় কোনো খাবার রান্না হলে কিংবা খুব প্রিয় কোনো খাবার নিয়ে আসার পর দেবীতুল্য স্বভাবে সন্তানকে সবটুকু বা ভালোটুকু তুলে দেই না, সবাইকে সমানভাবে ভাগ করে দেই। কখনো কখনো রোটেশনও প্রিয় কিছু খাবার ভাগাভাগি করা হয়। এ ব্যাপারে কারো কোনো প্রতিক্রিয়া আমায় প্রভাবিত করে না। বাড়িতে আত্মীয় এলে আমার এই কাজে তারা মন্তব্য করে, আমরাও তো মা, ছেলেকে মাছের মাথা না দিয়ে আমি খেতে পারি না বাবা। আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আমি জানি আমি মা, তবে দেবী নই। সন্তানের পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করতে হবে, তাই বলে এই নয় আমিও রাত জেগে বসে থাকবো না, আমি তা করি না। সন্তানকে শেখাই কোনো খাবার হাতে পেলে শেয়ার করে খেতে হয়। প্রথম প্রথম বাধ্য করতাম শেয়ার করার জন্য, এখন আর বলতে হয় না। একটা ছোট চকলেট পেলেও ভেঙে শেয়ার করতে ভুলে যায় না। কোথাও বেরোলে পোশাক নির্বাচন করার সময় আমি আমার মতামত যেমন সন্তানের উপর চাপিয়ে দিই না, তেমনি সন্তানের ইচ্ছেতেই সব হবে এমনটাও মনে করি না। আমি স্বাধীনভাবে চিন্তাভাবনা করি, ওকেও স্বাধীনভাবে চিন্তাভাবনা করার সুযোগ দিই। কোথাও থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে কখনো কখনো চায়ের দায়িত্ব সন্তানকে দিই, সবসময় আমি করি না, কারণ ওকেও বুঝতে হবে ক্লান্তি সবার লাগে, তার মাঝেও কাজগুলো করতে হয়। আমি মা, তবে সর্বাংশ পৃথিবীর মতো নই। আমি ক্লান্ত হই, আমার প্রিয় কিছু খাবারের লোভ হয়, আমার ভোরে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, আমার কখনো কখনো মন খারাপ হয়, আমার নিজের ভালো লাগার কাজ করতে ইচ্ছে হয়। সর্বোপরি আমি কলের পুতুল নই, এটা আমার সন্তানকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমি মা, দেবী নই, আর সন্তানের কাছে কোনো দিন দেবী হতেও চাই না।